নমস্কার নিউজ ব্যাংকের একনজরে ২৫ আপনাদের স্বাগত আমি অর্ণব বলছি আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত সংবাদে সোমবার আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল জি টোয়েন্টির সায়েন্স কনক্লেভের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কনক্লেভে সচেতনতা অনুশীলনের মাধ্যমে পরিবেশ দূষণ কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এদিন এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান আবহাওয়ার পরিবর্তন ঠেকাতে রাজ্যে গ্রিন হাইড্রোজেন প্রকল্পে বাঁশকে পুনর্নবীকরণ শক্তিতে রূপান্তরের কাজ চলবে কনক্লেভে উপস্থিত দেশ ও বিদেশের বিনিয়োগকারীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক কথাবার্তা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী রাজ্যে মোট ১৪টি ব্লাড ব্যাংক রয়েছে এর মধ্যে ১২টি সরকারি এবং ২টি বেসরকারি একসময় ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট দেখা দিয়েছিল তবে বর্তমানে বিভিন্ন ব্যক্তি সংস্থা সংগঠনের মিলিত প্রয়াসে সেই সংকট নিরসন হচ্ছে বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জি টোয়েন্টি বিজ্ঞান সামিটের মধ্য দিয়ে বিশ্বের দরবারে ত্রিপুরাকে তুলে ধরার চেষ্টা করছে রাজ্য সরকার বিশেষ করে পর্যটন ক্ষেত্রের উন্নয়ন এবং বাণিজ্য প্রসারে এই সামিট যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রাজধানীর অরুন্ধতী নগরে একটি অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অপরাধমূলক মানহানির মামলায় শাস্তি খারিজের দাবিতে গুজরাটের সেশনস কোর্টে আবেদন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অবশেষে সেই আবেদনের শুনানিতে মিলল স্বস্তি বাড়ল কংগ্রেস নেতার জামিনের মেয়াদ আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করা হল সোনিয়া পুত্রে জামিন সংক্রান্ত মামলার পরবর্তী শুনানো হবে এই দিনই একই শাস্তিতে খারিজ দাবিতে আদালতে যে রায়কে চ্যালেঞ্জ জানান রাহুল তার পরবর্তী শুনানি হবে ৩রা মে মোগলরা বহিরাগত বিভিন্ন সময়ে এই দাবি করেছেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেরুয়া শিবিরের বরাবরের দাবি বহিরাগত ইসলামিক শাসকদের বাদ দিয়ে মৌর্য গুপ্তদের মতে হিন্দু তথা ভারতীয় শাসকদের গুরুত্ব দিয়ে নতুন ইতিহাস লিখতে হবে সেই মতো কাজ এগুলো যোগী রাজ্যে উত্তরপ্রদেশে বোর্ডু সেখানকার সিবিএসই দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়ারা তার আর মোগল ইতিহাস পড়বেন না জাতীয় শিক্ষা পরিষদ এবার ইতিহাস বইয়ের থিমস অফ ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট ২ থেকে বাদ দেবে মোগল শাসন সম্পর্কিত অংশটি উত্তরপ্রদেশে সিবিআই হীরক জয়ন্তী উদযাপন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিবিআইকে সত্যনিষ্ঠ ও ন্যায় বিচারে ব্র্যান্ড বলে আখ্যা দিলেন তিনি ১৯৬৩ সালে তৈরি হয় এই সিবিআই সোমবার তারই হীরক জয়ন্তী অনুষ্ঠানের উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বললেন এই কথা কাকরাবন আরডি ব্লকের কাকরাবন এগ্রি ফার্মার্স ফেড প্রডিউসার্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে সকল সরকারি অধিকর্তাদের নিয়ে এক সাধারণ সভা ও শেয়ার সার্টিফিকেট বণ্টন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন কাকরাবন বিধানসভার বিধায়ক জিতেন মজুমদার তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকরাবন এগ্রি ফার্মার্স ফ্যাট প্রডিউসার কোম্পানির লিমিটেডের চেয়ারপারসন পরমানন্দ সেন কাকরাবন ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট রাজু ভৌমিক ফিশারি অফিসার বিশ্বজিৎ দাস বিভিন্ন সরকারি আধিকারিক এবং ব্যাংকের কর্মকর্তারা কমলপুর হালহালি বাজারে হরি মন্দির প্রাঙ্গণে হালহালি বাজারের ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সম্পাদক নারায়ণ রায়ের ৫২তম জন্মদিন পালন করলেন রক্তদান শিবিরের মাধ্যমে এবং দুস্থদের মধ্যে মশারিদানের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার হালহালি বাজার অ্যাসোসিয়েশনের সভাপতি ভজন বণিক বিশিষ্ট সমাজসেবী অরূপ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তপন দাস অনুষ্ঠানে ৩০ জন রক্তদান করলেন এবং ১৫০ জন দুস্থকে মশারিদান করেন লেপুঙ্গা ব্লকের অধীন শচীন্দ্র দেববর্মন মেমোরিয়াল কমিউনিটি হলে তিপ্রামথা দলের এক সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এক সিমরা থেকে ১০ মজলিশপুর পর্যন্ত বিধানসভা কেন্দ্রগুলো মহিলা সংগঠনের নেতৃত্বরা যুব সংগঠনের নেতৃত্বরা এবং প্রত্যেকটি সংগঠনের ব্লকের ব্লক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জগদীশ দেববর্মা বিজয় রাংখল সহ অন্যান্য নেতৃত্বরা
জল সংকটের ভয়াবহতায় ভুগছে রাজ্যের একাংশ পাহাড়ি এলাকায় বসবাসকারী সহজ সরল জনজাতি অংশের মানুষজন। জলের জন্য নিত্যদিন এক প্রকার সংগ্রাম করতে হয় তাদের। পাহাড় চষে পড়া জলই একমাত্র তাদের সম্বল। এমনই একটি ঘটনা উঠে এল স্বশাসিত জেলা পরিষদের অধীন এবং 29 কৃষ্ণপুর বিধানসভার মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত তুইকলপাড়া এলাকা থেকে। এই প্রত্যন্ত তুইকলপাড়া এলাকায় প্রায় 30টির অধিক জনজাতি রিয়াং পরিবারের বসবাস। এই পরিবারগুলো দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন। স্বাধীনতার 76 বছর পেরিয়ে গেলেও ওই সকল পরিবারগুলো আজও জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি। নন নু বাই বলে বুসো হাসার তো হাতে মুসো চোখ কল্যাণপুর হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করল যুব মোর্চা কল্যাণপুর মণ্ডল কমিটি। তার পাশাপাশি এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় যুব মোর্চা মণ্ডল কমিটির পক্ষ থেকে। অনুষ্ঠানের মঞ্চে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণপুর বিজেপি মণ্ডল সভাপতি জীবন দেবনাথ, মণ্ডলের সাধারণ সম্পাদক অসীম দেব রায় সহ অন্যান্যরা। মোট 20 জন যুব মোর্চা সদস্যরা রক্তদান করলেন। পরবর্তীতে বিধায়ককে উত্তরীয় মানপত্র এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় যুব মোর্চার সদস্যরা। সেখানে রক্তদান এবং এখানে অনেক যুবক উপস্থিত হয়েছে সেখানে রক্তদান করা। গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে করবুক মহকুমায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। করবুক মহকুমার এসডিএম পার্থদাস সেখানে গিয়ে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সঙ্গে কথাবার্তাও বলেছেন। তাদের সরকারি সাহায্য দেওয়ার আশ্বাসও প্রদান করলেন তিনি। বেশ কিছু বাড়িঘর, ফসল, বিদ্যুৎ ও ক্ষতি হয়েছে এই মহকুমায়। তাদেরকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের রুলস অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেব। সাব্রুমের ঋষি অরবিন্দ অডিটোরিয়ামে সোমবার অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির। রক্ত সংকট মেটাতে সাব্রুম মহকুমা প্রশাসন, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এবং বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে হল এই মেগা রক্তদান শিবির। মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুমের মহকুমা শাসক বিধানচন্দ্র রায়, মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস নমিত পাঠক প্রমুখেরা। বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সভাপতি বিপ্লব দাস এবং বিবেকানন্দ বিচার মঞ্চে দক্ষিণ জেলার 40 সাব্রুম মণ্ডলের মনিটরিং সেল ইনচার্জ টেন্টু চৌধুরী সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। শিবিরে প্রায় 200 জন রক্তদান করলেন এবং বিবেকানন্দ বিচার মঞ্চ সবাইকে নিয়ে আমরা বৃহত্তর পরিসরে এই রক্তদান শিবিরের আয়োজন আমরা করেছি এবং ভালো সাড়া পাওয়া গেছে। 43 করবুকে নতুন বিধায়ক হলেন সঞ্জয় মানিক ত্রিপুরা। শপথ নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো সমস্ত দপ্তরকে নিয়ে মিটিং করলেন তিনি। করবুক মহকুমার কার্যালয় অফিসে হল এই বৈঠক। বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা কিভাবে সাধারণ মানুষের কাছে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়, করবুক মহকুমার উন্নয়নমূলক কাজগুলো যাতে চলতে থাকে সেই দিকে প্রত্যেককে নজর দিতে নির্দেশ দিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন করবুক মহকুমার বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিক সহ শিলাছড়ি ব্লক শিক্ষা দপ্তর, বিদ্যুৎ দপ্তর, বন্য দপ্তর, পিডাব্লিউডি, ডিডাব্লিউডি, এগ্রিকালচার দপ্তরের আধিকারিকরাও। রাজধানী দিল্লি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বসে থাকা অতি অশুতিপর এক বৃদ্ধের হুঙ্কারে থরহরি কম্পন কেন্দ্রের শাসক দলের। তাকে শান্ত করতে বারবার ছুটে যেতে হচ্ছে অমিত শাহ, জেপি নাড্ডা এবং বিএল সন্তোষদের, কিন্তু তিনি নিজের অবস্থানে অনড় থাকায় বিপাকে গেরুয়া শিবির। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই প্রতিপক্ষ দুই শিবির প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারের ঝাঁপিয়ে পড়ল ঘরবন্দী বিজেপি নেতারা। ইয়েদুরাপ্পার দাবি তার ছেলেসহ 35 জন ঘনিষ্ঠকে পছন্দ মতো কেন্দ্রের প্রার্থী করতে হবে, তবেই তিনি তার অবস্থান থেকে নড়বেন। আপাতত জেলেই থাকতে হবে গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে। আগামী 15 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল্লির রাউস এভিনিউ আদালতের। সেদিনই আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মনীষ কোঠারিকেও। সোমবার একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন অনুব্রত মণ্ডল। এদিন আর হেঁটে নয়, হুইল চেয়ারে বসে আদালতে ঢোকেন। প্রাপ্ত খবর এরকম যে বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে অনুব্রতের। পশ্চিমী দেশগুলো মনে করে ভারতের বিষয়ে মন্তব্য করার ঐশ্বরিক অধিকার রয়েছে তাদের, এমনটাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর থেকেই একাধিকবার পশ্চিমী দুনিয়ার আক্রমণের মুখে পড়েছে কেন্দ্র সরকার। আমেরিকা জার্মানি পর পুরো ইস্যুর থেকে নজর রাখার বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিদেশমন্ত্রী।
চলন্ত ট্রেনের মধ্যে সহযাত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল এক ব্যক্তি, ট্রেনের মধ্যে মৃত্যু হয় তার। কামরার মধ্যে ভয়াবহ আগুন দেখে পালাতে গিয়ে ট্রেন থেকে সন্তানকে নিয়ে পড়ে গেলেন এক মহিলা, পরে রেললাইন থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনা কেরলের কোঝি করে আহত হলেন আরও 9 জন, চেন টেনে রেলগাড়ি থামালেন বাকি যাত্রীরা। বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছিলেন, কিন্তু 4 বছর পর দক্ষিণপন্থীদের কাছে পরাজিত হলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। সেদেশের সংসদীয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণপন্থী এনসিপি সবচেয়ে বেশি আসনে জিতে গেল। বিশেষজ্ঞদের মতে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিক দলের সঙ্গে সরকার গড়বে এনসিপি। ঘরের মাঠেই পরপর 2 ম্যাচ হেরেছে তারকা খচিত প্যারিস সাজো, ফর্মে নেই বিশ্বকাপজয়ী লিওনেল মেসিও। এই পরিস্থিতিতে ক্লাবের সঙ্গে লিওনেল মেসির দ্বন্দ্বের কথা ফাঁস হয়ে গেল। শোনা যাচ্ছে ক্লাবকর্তাদের বিরুদ্ধে বেশ ক্ষুব্ধ আর্জেন্টিনার তারকা, কারণ আগামী মাসে চুক্তি সই করতে গেলে অন্তত 30% বেতন কেটে ফেলবেন প্যারিস কর্তারা। সেই সিদ্ধান্ত মানতে একেবারেই নারাজ হ্যামিল্টন। আগামী বৃহস্পতিবার বিরাট কোহলি বনাম কেকেআর যুদ্ধ, এই যুদ্ধ হবে ইডেন গার্ডেনে। ম্যাচে রাতের আকাশের দিকে একটু খেয়াল রাখবেন সবাই, কারণ সেদিন রাতের ইডেনের আকাশে উঠবে শত শত ড্রোন, যা উপহার দেবে মোহিনী সব দৃশ্য, যার অপরূপ রংবর্ণ দেখিয়ে ধাঁধিয়ে যেতে পারে চোখ। দিন কয়েক আগে আইপিএলের উদ্বোধনে আহমেদাবাদে মায়াবী ড্রোন শো দেখেছে সবাই। আগামী মাসেই কলকাতায় এসে পারফর্ম করার কথা রয়েছে বলিউড অভিনেতা সলমান খানের, আগেই শোনা গিয়েছিল এমন সম্ভাবনার কথা। এবার সেই অনুষ্ঠানে যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখতে শহরে আসছে ভাইজানের টিম। ইস্টবেঙ্গল ক্লাবে পারফর্ম করার কথা রয়েছে সলমানের। জৈন ধর্মের চতুর্থ তীর্থঙ্কর ছিলেন মহাবীর, সোমবার সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহাবীরের 2622তম জন্মজয়ন্তী। রাজধানী টাউন হল সংলগ্ন মহাবীর রিলিজিয়াস ট্রাস্টের উদ্যোগে সংশ্লিষ্ট জন্মজয়ন্তী প্রার্থনা সভায় ব্যাপক সারা। और उनका सबसे बड़ा संदेश है अहिंसा परमो धर्म है, मतलब जियो और जीने दो, कि सभी इंसान को, सभी प्राणी को जीने का पूरा अधिकार है और सबको ही अपना जीवन सुख में बिताने का अधिकार है। রিলামবাজারে সপরিবারে আমরণ অনশনে বসল এক মুদি ব্যবসায়ী, তার নাম আনোয়ার হোসেন। অভিযোগ বাম সমর্থিত হওয়ার কারণে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তার মুদি দোকান খুলতে দিচ্ছে না দুষ্কৃতীরা, না খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার উপক্রম এখন তাদের। বাসের তাগিদে এবার গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে গোটা পরিবার বসল রাস্তায়। 29 মার্চ আমি আমার দোকানটা খুলি, খোলার সঙ্গে সঙ্গে ওই দুর্বৃত্তরা এসে আমার দোকান বন্ধ করে দেয়। তখন আমি জিজ্ঞেস করি যে কি কারণে আমার দোকান বন্ধ করছে, তখন তার ষাটঊর্ধ্ব এক মহিলার মৃতদেহ উদ্ধার পুকুরের জলে। ঘটনা সোমবার সকালে পদ্মবিল ব্লকের অন্তর্গত রসরাজনগর এডিসি ভিলেজের 4 নং ওয়ার্ড মুইচিং বাড়ি এলাকায়। ঘটনার খবর পেয়ে বাইজলবাড়ি থানা ফাঁড়ি থানার ওসি রথিন দেববর্মা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানালো অজ্ঞাত মৃত মহিলার বয়স আনুমানিক প্রায় 60 বছর, তবে তার পরিচয় জানা যায়নি। স্থানীয় চিত্তরঞ্জন দেববর্মা পুকুরের জলে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। পুলিশের এবং গ্রামবাসীর প্রাথমিক ধারণা, এই বয়স্কা মহিলা কোনো ভবঘুরে হয়তো থাকতে পারে। মহিলা বয়স প্রায় 60-এর কাছাকাছি, বস্ত্রহীনভাবে মৃত অবস্থায় জলে ভাসমান অবস্থায় দেখতে পাই। তবে আমরা সঙ্গে সঙ্গেই গ্রামের যারা নিকটবর্তী প্রতিবেশীরা আছেন সবাইকে জিজ্ঞেস করি। এখনকার মতো এক নজরের প্রতি সেই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ব্যাংকারের পর্দায়। নমস্কার।